25 বছরের বেশি আগে পেশাগতভাবে গানের ভুবনে জনপ্রিয় গায়ক রবি চৌধুরীর যাত্রা শুরু, এখনও গানে নিয়মিত তিনি। দেশ বিদেশে প্রতিনিয়তই কনসার্ট নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। কদিন আগেই 5টি স্টেজ শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রবি চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অ্যাসেম্বলিম্যান বেঞ্জি ই উইম্বারলি সম্মানসূচক বিশেষ প্রোক্লেমেশন প্রদান করেছেন এই শিল্পীকে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে 25 বছর ধরে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়। অ্যাসেম্বলিম্যান বেঞ্জি ই উইম্বারলি তার ফেসবুক ভেরিফাইড পেজে রবি চৌধুরীর হাতে প্রোক্লেমেশন হস্তান্তরের ছবিসহ বিবৃতি প্রদান করেন। উল্লেখ হয়, প্রোক্লেমেশনটি স্টেট রেজুলেশন আকারে নিউ জার্সির সিনেট অফিসে লিপিবদ্ধ আছে। সম্প্রতি নিউ জার্সি স্টেট সিনেট প্রেসিডেন্ট নিকোলাস পল স্কুটারি, জেনারেল অ্যাসেম্বলি ক্লার্ক ডানা এম্বারলি এবং সিনেট সেক্রেটারি লিন্ডা মেজার স্বাক্ষরিত এই প্রোক্লেমেশনটি নিউ জার্সি ডিস্ট্রিক্ট 35 সিনেটর নেলিপো অ্যাসেম্বলি উইমেন শাভন্ড সামটারের পক্ষে অ্যাসেম্বলিম্যান বেঞ্জিউ ই উইম্বারলি তার কার্যালয়ে রবি চৌধুরীকে হস্তান্তর করেন। রবি চৌধুরী বলেন, সম্মাননা একজন শিল্পীকে কতটা অনুপ্রাণিত করে তা আসলে সত্যি ভাষায় প্রকাশের নয়। দেশের বাইরে তাকে যারা সম্মানিত করেছেন তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।